কিছু বলবে আলম ভাই, কেমন আছেন বলেন? ভালো আছি, আমি ভালো আছি। তা আপনি সকালে খাওয়া দাওয়া করেছেন তো? হ্যাঁ করেছি। তা বলছি আপনার বাংলাদেশ কেমন লাগে আর ইন্ডিয়া কেমন লাগছে বলো? বাংলাদেশে খুব সুন্দর লাগে, ইন্ডিয়াও ভালো লাগছে। ও শুনলাম নাকি আপনার নাকি নতুন মুভিজ রিলিজ হবে, সেই মুভিজের নাম কি? হিরো আলমের পার্ট। ও হিরো, আপনার দাদার নাম তো হিরো আলম, তা আপনার নামটা আলম ভাই? আলম ভাই। তা আপনার দাদার সঙ্গে আপনার বোন না কেন, ঝগড়া কেন আপনার দাদার সঙ্গে? মানে ও গান করে, আমিও গান করি, কিন্তু পছন্দ হয় না। ও তা শুনলাম আপনি কি নোবেল পুরস্কার পেয়েছিলেন একবার? পেয়েছিলাম। এটা সত্যি এটা? তা কি কি গানে আপনি পেয়েছিলেন? স্যার সঙ্গে। ও তা আপনি গানটা একটু আমার দর্শকদের গাইবে গেয়ে শোনাবেন? হ্যাঁ অবশ্যই। তাহলে আপনি গানটা একটু শুরু করেন তো। আপনি জানে রে খুদা জানে সহে নাই পরানে, জানে রে হিয়া শুধু জানে না পিয়া, একা একা যাই কি বাঁচা তারে ছাড়িয়া, বাঁচবো কি নিয়া আমি বাঁচবো কি নিয়া, জানে রে খুদা জানে সহে নাই পরানে, জানে রে হিয়া শুধু জানে না পিয়া। এই গানটা শোনার পর আমারই নিজেরই নোবেল পুরস্কার দিতে ইচ্ছা করছে গাইস। তা গাইস সত্যি ও নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য এই গান পরে। এই গানটাকে অনেক শেয়ার করো, লাইক করো। আর বলছি সবাইকে বলে দে লাইক শেয়ার করতে, লাইক শেয়ার করে দেবেন। আর গাইস ও নেক্সট প্রোগ্রাম আছে ইয়েতে, কোথায়? মেদিনীপুরে তো প্রোগ্রাম আছে তো, মেদিনীপুরে। তা গাইস ও মেদিনীপুরে আসছে, আপনারা সঙ্গে সঙ্গে থাকুন ওর।